প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদের স্বাগত আজ আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে উন্নততর জীবনধারা থেকে খাদ্যের একটি উপাদান হিসেবে আঁশ বা রাফেজ দেহের সূচি এবং দৈনন্দিন খাদ্য তালিকা কেমন হওয়া উচিত তা জানব তাহলে চলো দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কী কী শিখতে পারি আমরা আঁশযুক্ত খাবারের উপকারিতা বর্ণনা করতে পারব বডি মাস ইন্ডেক্স বা দেহের ভর ভরসূচির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব এবং আমাদের দৈনন্দিন খাবার কেমন হওয়া উচিত তা ব্যাখ্যা করতে পারবো তাহলে চলো শুরু করা যাক আমরা খাদ্যের বিভিন্ন উপাদান হিসেবে শর্করা আমিষ স্নেহ পদার্থ ভিটামিন খনিজ লবণ এবং পানি সম্পর্কে আগে জেনেছি আজ আমরা জানবো আরও একটি খাদ্য উপাদান সম্পর্কে যেটি হলো রাফেজ বা আঁশযুক্ত খাবার রাফেজ আমাদের শরীরে কোনো পুষ্টি জোগায় না বলে সাধারণভাবে একে আলাদাভাবে খাদ্য উপাদানের তালিকা রাখা হয় না কিন্তু এর উপকারিতা অনেক এখন প্রশ্ন হল এই রাফেজ আমরা কিভাবে পেতে পারি রাফেজ মূলত উদ্ভিজ্জ খাদ্যে পাওয়া যায় শস্য বীজ ডাল আলু খোসা সহ টাটকা ফল এবং শাকসবজি হল এর প্রধান উৎস এছাড়া শুকনো ফল জিরা ধনে মটরশুঁটি এই খাবারগুলোতেও রাফেজ বাঁশ পাওয়া যায় এই খাবারগুলোর তন্তুময় অংশটি হলো রাফেজ যা মূলত সেলুলোজ দিয়ে তৈরি এই খাবারগুলো লক্ষ্য করো এখানে বিভিন্ন ধরনের শাকসবজি বিভিন্ন ধরনের ডাল জিরা আলু এগুলো রয়েছে এই খাবারগুলোই মূলত রাফেজের উৎস হিসেবে কাজ করে আগেই বলেছি এই খাবারগুলোর আলাদা কোনো পুষ্টিগুণ নেই তারপরেও কেন এই খাবারগুলো খেতে হবে চলো জেনে নেই রাফেজযুক্ত খাবার আমাদের খাদ্য পরিপাকে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সহায়তা করে যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে বারবার ক্ষুধার প্রবণতা কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগ প্রতিরোধে সহায়তা করে এবং পিত্তথলির রোগ খাদ্যনালী ও মলাশয়ের ক্যান্সার অর্শ অ্যাপেন্ডিক্স ইত্যাদি রোগের ঝুঁকি হ্রাস করে এবার এসো মানবদেহের বৃদ্ধি এবং সুস্থতাজনিত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি সেটি হল বডি মাস ইন্ডেক্স যাকে সংক্ষেপে বিএমআই বলা হয় এবং বাংলায় বলা হয় দেহের ভরসূচি এটি আসলে কি চিন্তা করে দেখো একটি শিশু জন্মের পর কি হয় তার দেহের বৃদ্ধি ঘটে তার ওজন বাড়ে এবং তার উচ্চতা বাড়তে থাকে এ সময় খাদ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর ২০ থেকে ২৪ বছর বয়সের পর আর উচ্চতা বৃদ্ধি পায় না এই বয়সটার পর মানুষ যে খাদ্যগুলো খায় সেগুলোর প্রধান কাজ হয় দেহকে সুস্থ সবল এবং নিরোগ রাখা এবং দেহের ক্ষয় পূরণ করা প্রাপ্তবয়স্কদের সুস্বাস্থ্য বজায় থাকার জন্য দেহের উচ্চতার সাথে ওজনের একটি সামঞ্জস্য বজায় থাকতে হয় উচ্চতার সাথে ওজনের এই সামঞ্জস্য রক্ষার সূচকটি হল বডি মাস ইন্ডেক্স বা বিএমআই বা দেহের ভর সূচি। এই বিএমআই পরিমাপের একটি সূত্র রয়েছে সে সূত্রটি হল দেহের ওজন কেজিতে উল্লেখ করা থাকবে এবং দেহের উচ্চতা থাকবে মিটারে উল্লেখকৃত এখানে দেহের ওজনকে দেহের উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তাই হবে একজন ব্যক্তির বিএমআই একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে মনে করো একজন ব্যক্তির ওজন সত্তর কেজি এবং উচ্চতা এক দশমিক সাত মিটার দেওয়া আছে তাহলে আমরা যখন তার বিএমআই বের করব সেখানে দেহের ওজন সত্তর কেজি তাকে আমরা ভাগ করছি দেহের উচ্চতা দিয়ে দেহের উচ্চতা হচ্ছে এক দশমিক সাত মিটার এক দশমিক সাতের বর্গ হয়েছে এটি তাহলে আমরা সত্তরকে এক দশমিক সাতের বর্গ অর্থাৎ দুই দশমিক আট নয় দিয়ে ভাগ করলে পাচ্ছি চব্বিশ দশমিক দুই এখন এই সংখ্যাটি আমাদের মনে রাখতে হবে আমাদের উদাহরণের ব্যক্তিটির বিএমআই এসেছিল চব্বিশ দশমিক দুই অর্থাৎ তার উচ্চতা অনুসারে ওজন আমরা স্বাভাবিক বলেই ধরে নিতে পারি এখন এই বিএমআই দিয়ে বোঝা যায় একজন ব্যক্তির ওজন স্বাভাবিকের তুলনায় কম নাকি বেশি নাকি স্বাভাবিকভাবে যা থাকা প্রয়োজন সে তাই এই ছবিটি দেখো এখন এই বিএমআই দিয়ে কি বোঝা যায় বিএমআই মূলত নির্দেশ করে একজন ব্যক্তির ওজন স্বাভাবিকের তুলনায় কম নাকি বেশি নাকি স্বাভাবিকভাবে যা থাকা প্রয়োজন তাই আছে এই ছবিটি দেখো এখানে বিএমআইয়ের একটি ক্রমানুসারে পরিমাপ দেখানো হয়েছে আঠারো দশমিক পাঁচের কম বিএমআইয়ের ব্যক্তিকে ধরা হয়েছে কম ওজনের অর্থাৎ এই ব্যক্তিটি তার ওজনের স্বাভাবিক মাত্রার নিচে রয়েছে পরের ব্যক্তিটি আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় মাত্রায় রয়েছে যেটি হল একদম সঠিক ওজন বোঝাচ্ছে এরপর রয়েছে পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয়কে এখানে দেখাচ্ছে বেশি ওজন তার মানে এটি দিয়ে ওজনকে বেশি বোঝাচ্ছে এরপর রয়েছে ত্রিশ থেকে চৌত্রিশ দশমিক নয় একে বলা হচ্ছে স্থূল এবং এখানে চৌত্রিশ দশমিক নয়ের বেশি অর্থাৎ ৩৫ থেকে যা থাকবে সবই হবে অত্যধিক স্থূল পর্যায়ের এই ছবিটি থেকে আমরা বুঝলাম বিএমআই আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়ের মধ্যে থাকলে বলা যায় ব্যক্তি সুস্থ এবং তার ওজন স্বাভাবিক রয়েছে এর থেকে কম হলে ওজন কম এবং বেশি হলে ওজন বেশি বলতে হবে এখন বাড়িতে বসে তোমরা তোমাদের পরিবারের সদস্যদের কার বিএমআই কত তা নির্ণয় করে দেখতে পারো এবং কারো বিএমআই স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে বেশি বেশি পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করতে পারো আবার কারো বিএমআই স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে অত্যধিক খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতেও বলতে পারো এবং নিয়মিত ব্যায়াম করতে উৎসাহিত করতে পারো এখন চলো দেখে নেই আমাদের দৈনিক খাবার কেমন হওয়া উচিত আমরা আগেই জেনেছি যে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক দুই হাজার থেকে পঁচিশশো কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করা প্রয়োজন কিন্তু সেই খাদ্য তালিকাটি কেমন হবে কেবল শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করেই দুই হাজার থেকে পঁচিশশো কিলো ক্যালোরি গ্রহণ করা সম্ভব আবার আমিষ এবং স্নেহ পদার্থ দিয়েও দুই হাজার থেকে পঁচিশশো কিলো ক্যালোরি পূর্ণ করা সম্ভব কিন্তু আমরা জানি যে সুস্থ থাকার জন্য শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ পানি এবং আঁশ জাতীয় খাবারের একটি মিশ্রণ থাকতে হয় খাদ্য তালিকায় এখন প্রশ্ন হলো কোন খাদ্য উপাদান আমরা কতটুকু পরিমাণে খাদ্য তালিকায় রাখবো এটি বুঝতে হলে আমাদের সুষম খাদ্য সম্পর্কে জানতে হবে সুষম খাদ্য বলতে কিন্তু কোনো নির্দিষ্ট খাদ্যকে বোঝায় না যে খাদ্যে ছয়টি উপাদানই উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য খেলে স্বাভাবিক কাজকর্ম করার জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায় তাকেই সুষম খাদ্য বা ইংরেজিতে বলা হয় ব্যালান্সড ডায়েট সুষম খাদ্য নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো কাজ করে সেগুলো হচ্ছে বয়স লিঙ্গ এবং কাজের ধরন অর্থাৎ যখন সুষম খাদ্য কারোর জন্য নির্বাচন করা হবে তখন তার বয়স তার লিঙ্গ এবং তার কাজের ধরন সম্পর্কে জেনে নিয়ে তারপরে সুষম খাদ্য নির্বাচন করতে হবে যেমন দেখো শিশু ও বৃদ্ধদের জন্য এমন খাদ্য নির্বাচন করতে হয় যেগুলো সহজপাচ্য এবং চর্বি বর্জিত বারন্ত বয়সের শিশুদের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেগুলো হলো শিশুদের হাড় ও দাঁতের মজবুত গঠনের জন্য আমিষ ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার আবার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে তাদের খাদ্য তালিকায় থাকতে হবে আমিষ ক্যালসিয়াম ও আয়োডিন সমৃদ্ধ খাবার যেন ভ্রূণের সঠিক বিকাশ নিশ্চিত করা যায় কোনো একটি নির্দিষ্ট খাবার কখনো সুষম খাদ্য হয় না আমাদেরকে প্রয়োজন অনুসারে সুষম খাদ্য বানিয়ে নিতে হয় তোমরা এই পাইচারটি লক্ষ্য করো সুষম খাদ্য হতে হলে কোন খাদ্য উপাদান সাধারণভাবে কী পরিমাণ থাকা প্রয়োজন তা এখানে দেখানো হয়েছে যেমন দেখো নীল রঙের এই অংশটি ষাট শতাংশ অর্থাৎ আমাদের শরীরে ষাট শতাংশ শর্করার প্রয়োজন রয়েছে এরপর রয়েছে আমিষ পনেরো শতাংশ অসম্পৃক্ত স্নেহ সেটি রয়েছে বিশ শতাংশ এরপর রয়েছে পাঁচ শতাংশ সম্পৃক্ত স্নেহ অর্থাৎ আমাদের সুষম খাদ্যের তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি এরপর আমিষের পরিমাণ বা অসম্পৃক্ত স্নেহের পরিমাণ এবং তারপরে সম্পৃক্ত স্নেহের পরিমাণ এই পরিমাণটুকু মাথায় রেখে আমাদের সুষম খাদ্যের তালিকা নির্বাচন করতে হবে চলো এখন দেখে নেই সুষম খাদ্য কিভাবে প্রস্তুত করা যায় এই ছকটি লক্ষ্য করো আমরা শর্করার যে খাবারগুলো নিতে পারি সেগুলো হচ্ছে ভাত রুটি চিনি অথবা গুড় আমিষের ক্ষেত্রে মাছ মাংস ডিম স্নেহের খাবার হিসেবে মাখন তেল ঘি ভিটামিনের জন্য আমরা খেতে পারি দুধ ডিম ফলমূল মাছ মাংস এগুলো এবং খনিজ লবণের চাহিদা পূরণ করতে পারে দুধ ডিম শাকসবজি ইত্যাদি এখানে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছ কিছু কিছু খাদ্য একাধিক খাদ্য উপাদানের ঘরে আছে যেমন দুধ ডিম মাছ মাংস এগুলো একাধিক খাদ্য উপাদানের ঘরে রয়েছে এই খাদ্যগুলোকে যদি আমরা আমাদের তালিকায় রাখি তাহলে খুব সহজেই খুব বেশি খাদ্য ব্যবহার না করে সুষম খাদ্য তালিকা তৈরি করতে পারবো এখন চলো দেখি নেই সুষম খাদ্য পিরামিড কি সুষম খাদ্য হতে হলে সেখানে অবশ্যই শর্করা আমিষ এবং স্নেহজাতীয় খাদ্য থাকতে হবে এবং সেই সাথে থাকতে হবে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ লবণ খাদ্য উপাদানগুলোকে যদি আমরা পরিমাণ মতো বিবেচনা করে বেশি থেকে কমের হিসেবে সাজাই তাহলে আমরা পিরামিডের মতো এই চিত্রটি দেখতে পাবো এই কাল্পনিক পিরামিডটিকে বলা হয় সুষম খাদ্য পিরামিড তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো পিরামিডের নিচের অংশটি ছড়ানো এবং এটি ক্রমশ উপরের দিকে সরু হয়ে গিয়েছে অর্থাৎ নিচের দিকে যে খাবার থাকবে সেটি দেহের জন্য সবচেয়ে বেশি এবং চূড়ার দিকে থাকা খাদ্য উপাদানটি দেহের জন্য সবচেয়ে কম প্রয়োজন হবে তাহলে এবার পিরামিডটিতে দেখো শর্করা আছে সবচেয়ে নিচে অর্থাৎ আমাদের শরীরে খাদ্য উপাদান হিসেবে শর্করার প্রয়োজন সবচেয়ে বেশি এরপর থাকতে হবে ভিটামিন এবং খনিজ পদার্থ তারপরে শরীরের প্রয়োজন রয়েছে আমিষের এবং সব শেষে স্নেহ পদার্থ এই পিরামিডটি দেখলেই কোন ধরনের খাবার কতটুকু পরিমাণে খেতে হবে সে ব্যাপারে একটি ধারণা পাওয়া যায় এখন দেখো উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই অর্থাৎ আমরা যদি আমাদের জীবনযাপন উন্নত করতে চাই সেক্ষেত্রে আমরা কি কি ধরনের খাদ্য বাছাই করতে পারি মানুষের খাদ্যাভ্যাস প্রাকৃতিক এবং ভৌগোলিক কারণে খাদ্যদ্রব্যের প্রাপ্যতা ঋতুভেদে খাদ্যের প্রাপ্যতার পার্থক্য ঋতুভেদে খাদ্যের প্রয়োজনীয়তা ইত্যাদি নানা কিছু বিবেচনা করে মানুষের খাদ্য তালিকা প্রস্তুত করতে হয় এছাড়া খাদ্যদ্রব্যের মূল্য এবং ব্যক্তির সামর্থ্য বিবেচনা করতে হয় খাদ্য তালিকা প্রস্তুতির ক্ষেত্রে সেই সাথে বিচার করতে হয় খাদ্যদ্রব্যের খাদ্য উপাদানসমূহের পরিমাণ এবং ক্যালোরি মান বা ভ্যালু কতটুকু রয়েছে সেটি এই সব কিছু বিবেচনা করে সঠিকভাবে খাদ্য বাছাই করতে পারলেই আমরা উন্নত জীবনের উপযোগী খাদ্য তালিকা গঠন করতে পারব সুষম খাদ্য পিরামিডকে বিবেচনা করে পুষ্টিবিদগণ খাদ্যকে চারটি শ্রেণীতে ভাগ করেছেন সেগুলো হলো মাছ মাংস ডিম এবং ডাল ডাল বলতে মটর ছোলা এবং বাদাম দ্বিতীয়টি হচ্ছে দুধ পনির ও দই তৃতীয় ভাগটি হচ্ছে খাবার উপযোগী সকল ফল এবং শাকসবজি এবং চতুর্থত শস্য এবং শস্য দানা থেকে তৈরি খাবার যেমন ভাত রুটি এগুলো সুষম খাদ্য খেতে হলে আমাদের প্রতিদিন এই চার শ্রেণির খাদ্য গ্রহণ করতে হবে লক্ষ্য করো এখানে স্নেহজাতীয় খাদ্য যেমন তেল ঘি বাটার এগুলো রাখা হয়নি এর কারণ হলো। এই চার শ্রেণীর খাদ্য প্রস্তুত করতে হলে আমাদের স্নেহ জাতীয় খাবারের ব্যবহারই করতে হবে এবং পুষ্টিবিদদের মতে আমাদের খাবারের রান্না এবং উপকরণেও বৈচিত্র্য রাখতে হবে এবারে দেখো বাংলাদেশি খাদ্য তালিকা সম্পর্কে আমাদের দেশে আমরা সকালে হালকা নাস্তা খেতে অভ্যস্ত এবং সেই সাথে আমরা প্রায় সবাই সকালে চা বা কফি খাই এই চা কফির সাথে হালকা নাস্তা হিসেবে কখনও রুটি মাখন কিংবা ডিম এবং কলা এগুলো খেতে পারলে তা শরীরের জন্য অনেক উপকারী হবে আবার অনেক সময় হাতে বানানো আটার রুটি সেই সাথে সবজি বা ভাজিও খাওয়া হয় এছাড়া গরমের দিনে আখের গুড়ের সাথে চিরা খেতে পারলেও সেটাও শরীরের জন্য অনেক উপকারী খাবার হয় আমরা সাধারণত দুপুরের খাবারটিকে আমাদের প্রধান খাবার হিসেবে বিবেচনা করি দুপুরের খাবারে থাকতে হবে সব ধরনের খাদ্য উপাদানের সংমিশ্রণ গরমের দেশের আমিষের অভাব পূরণে মাছ খাওয়া যেতে পারে আবার শীতকালে মাছের পাশাপাশি মাংসও খাওয়া যেতে পারে খাবার পরে খাদ্য তালিকায় দই বা ফল রাখা গেলে সেটি আরও ভালো হয় এই ছবিটি লক্ষ্য করো এখানে দুপুরের খাবার হিসেবে মাছ মাংস ডাল শাক সব কিছু দিয়ে একটি মেনু তৈরি করা হয়েছে দুপুরের খাবারটি আমাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শিক্ষার্থী এবং চাকরিজীবীদের ক্ষেত্রে স্কুল বা অফিসের জন্য প্রায়ই আমাদের সময় মতো দুপুরের খাবার খাওয়া হয়ে ওঠে না সেক্ষেত্রে আমাদের বিকালে একটি ভালো নাস্তার ব্যবস্থা রাখতে হয় সামর্থ্য বিবেচনা করে এমন খাবার বাছাই করা উচিত যেন বিকালে নাস্তায় সব ধরনের খাদ্য উপাদান সম্বলিত খাবার রাখা যায় রাতের খাবারের ক্ষেত্রে খাবারটি হতে হয় সহজপাচ্য আর তাই এ সময় আমিষ জাতীয় খাবার তালিকায় না রাখাই ভালো কারণ আমিষ জাতীয় খাবার পরিপাকে তুলনামূলক বেশি সময় নেয় এই খাবারটি লক্ষ্য করো এখানে ভাত এবং সবজি দিয়ে একটি রাতের খাবারের মেনু তৈরি করা হয়েছে শিক্ষার্থীদের জন্য রাতের খাবারের পর সামর্থ্য অনুসারে দুধ বা শক্তি উৎপাদন করে এমন কোনো তরল পান করা প্রয়োজন এভাবে খাদ্য বাছাই করলে আমরা অবশ্যই উন্নত জীবন লাভ করতে পারি এখন আমরা আলোচনা করব ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড নিয়ে প্রথমেই এই ছবিটি লক্ষ্য করো ছবিতে যে খাবারগুলো দেখা যাচ্ছে আমরা সবাই এই খাবারগুলোর সাথে পরিচিত তো এতক্ষণ আমরা সুষম খাদ্য খাদ্য গুণ সম্পন্ন খাদ্য উন্নত জীবনের জন্য প্রয়োজনীয় খাদ্য ইত্যাদি নানা বিষয়ে জেনেছি এখন আমরা জানব এই খাদ্যগুলো সম্পর্কে এই খাদ্যগুলোর কোনো পুষ্টিগুণ নেই বললেই চলে স্বাস্থ্যগত উপাদানের প্রাধান্য এই সকল খাদ্যের নেই কিন্তু এগুলো খুব মুখরোচক এবং প্রচুর পরিমাণে উৎপাদন করা হয় এবং খাদ্য হিসেবে গ্রহণও করা হয় এই খাবারগুলোকেই আমরা ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড বলে থাকি এ ধরনের খাবারগুলোকে আকর্ষণীয় এবং মুখরোচক করতে নানান ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় যেগুলো দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এছাড়া এসব খাবারে প্রচুর পরিমাণে চিনি এবং চর্বি ব্যবহার করা হয় যেগুলো স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় কয়েকটি অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত ফাস্টফুড যেমন দেখো বার্গার পিৎজা চিকেন ফ্রাই বিভিন্ন ধরনের কোমল পানীয় কেক বিস্কুট চিপস চকলেট এগুলো হচ্ছে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের উদাহরণ কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম জাঙ্ক ফুডে ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয় এবং এ কারণে এই খাবারগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর জাঙ্ক ফুডের ক্ষতিকর দিকগুলো হলো অতিরিক্ত চর্বি আমাদের দেহে জমা হয়ে শরীরে নানান সমস্যা সৃষ্টি করে এবং আমাদের স্থূলকায় করে তোলে অতিরিক্ত চিনি বিশেষত কোমল পানীয় আমাদের দাঁত এবং ত্বকের ক্ষতি করে ভাজা পোড়া খাবারগুলো গ্যাস জাতীয় খাবার হওয়ায় এগুলো আমাদের বিপাক কাজে বাধা সৃষ্টি করে তাই আমাদের উচিত এ ধরনের খাবার বর্জন করে সুষম খাদ্য খেয়ে নিজেদের শরীর সুস্থ রাখা এবং জীবন সুন্দর করে তোলা তাহলে এতক্ষণ আমরা অনেক কিছু জানলাম এবং শিখলাম এবার এসো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করি আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে কোনটি আঁশ জাতীয় খাবার উত্তরগুলো হলো ডিম মাছ ডাল এবং মাংস আমরা যখন আঁশ বা রাফেস জাতীয় খাবার সম্পর্কে জেনেছিলাম তখন আমরা জেনেছিলাম ডাল হলো আঁশ জাতীয় খাবার দ্বিতীয় প্রশ্নটি হলো একজন ব্যক্তির বিএমআই পনেরো দশমিক চার হলে ব্যক্তিটির ওজন কম ওজন স্বাভাবিক ওজন ওজন বেশি বেশি নাকি অত্যন্ত আমরা জেনেছিলাম বিএমআই এর স্বাভাবিক মান হল আঠারো দশমিক তাহলে ব্যক্তিটির ওজন কম তৃতীয় প্রশ্ন হল সুষম খাদ্য তালিকায় সবচেয়ে বেশি কোন খাদ্য উপাদানটি থাকা প্রয়োজন আমরা যখন সুষম খাদ্য তালিকার পাইচারটি লক্ষ্য করেছিলাম তখন আমরা দেখেছিলাম দেহে। শর্করার চাহিদা সবচেয়ে বেশি তাহলে সুষম খাদ্য তালিকায় শর্করার উপাদানটি থাকা সবচেয়ে বেশি প্রয়োজন চতুর্থ প্রশ্নটি হলো কোনটি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড নয় উত্তরগুলো হলো ফ্রেঞ্চ ফ্রাই দই টোস্ট বিস্কুট এবং কোকাকোলা জাঙ্ক ফুডের যে ছবিগুলো আমরা দেখেছিলাম সেখানে আমরা লক্ষ্য করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই টোস্ট বিস্কুট কোকাকোলা সবগুলোই জাঙ্ক ফুডের অন্তর্ভুক্ত তাহলে জাঙ্ক ফুড নয় দই শিক্ষার্থীরা আজকের পাঠ এ পর্যন্তই চলো দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম আমরা শিখলাম আঁশ জাতীয় খাবার কোনগুলো এবং সেগুলো কেন আমাদের খাদ্য তালিকায় রাখা প্রয়োজন বিএমআই কি কিভাবে পরিমাপ করতে হয় এবং আমাদের জীবনে এর গুরুত্ব কতটুকু সুষম খাদ্য কি কেন প্রয়োজন এবং কিভাবে তৈরি করা যায় এবং উন্নত জীবনের জন্য খাদ্য বাছাই করা কেন প্রয়োজন সে সম্পর্কে আমরা শিখেছি তাহলে আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো শিক্ষার্থীরা এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে